ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে শুরু হয়েছে ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ এমপিএল। সকালে সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডারের খেলার মধ্য দিয়ে শুরু হয় এমপিএল। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি প্রশাসক মিজানুর রহমান, এমপিএলের টাইটানিক স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর সহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। ছয়টি দল নিয়ে পাঁচ দিনের এই টুর্নামেন্টের সব খেলা হবে সার্কিট হাউস মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে 100 বলের নতুন ফরম্যাটে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।